নতুন কারিকুলাম 2024 ৮ম-৯ম শ্রেণীতে বাংলা বিষয়ে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য একজন শিক্ষককে যা যা করতে হবে। প্রথমেই শিখন অভিজ্ঞতাকে অনুসরণ করতে হবে যা টিজিতে দেওয়া আছে, অর্থাৎ শিক্ষক সহায়িকায়। শিক্ষক সহায়িকাটি অর্থাৎ টিজিটি ঠিক এরকম থাকবে। টিজি এর শিখন অভিজ্ঞতা ধরে শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী যে নির্ধারিত মূল্যায়ন যোগ্যতা আছে যা টিজিতে উল্লেখ করা আছে তার উপর শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে। মনে রাখা জরুরি এখানে এ যোগ্যতার উপরে শিক্ষার্থীর পিআই বিআই নির্ধারিত হবে। যোগ্যতাটি ঠিক এরকম, অর্থাৎ শিখন অভিজ্ঞতার সাথে এর মিল থাকতে হবে। এরপর শিক্ষককে শিখন অভিজ্ঞতায় দেওয়া পাঠ্য বইয়ের নির্ধারিত পরিচ্ছেদ ঠিক রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে যা টিজিতে দেওয়া আছে। তারপর টিজিতে দেয় নির্ধারিত পরিচ্ছেদে কতটি সেশন আছে সেই অনুসারে পাঠদানে অগ্রসর হতে হবে। এরপর শিক্ষককে পাঠ্য বইয়ের নির্ধারিত পরিচ্ছেদকে অভিজ্ঞতা ভিত্তিক শিখনচক্রের চারটি ধাপ মাথায় রেখে শিক্ষার্থীর যোগ্যতা যাচাই করতে হবে, যা অত্যন্ত জরুরি। পাঠ্য বইয়ের নির্ধারিত পাঠটি এই চারটি শিখনচক্রের উপর ভিত্তি করেই পড়াতে হবে। শ্রেণীকাজ পরিচালনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর একজন শিক্ষককে শ্রেণী পাঠদানে টিজিতে দেওয়া শ্রেণীকাজের সেশন ধাপ অবশ্যই অনুসরণ করে পাঠ্য বইয়ের নির্ধারিত বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরতে হবে। সুতরাং টিজি ও মূল পাঠ্য বইয়ের সমন্বয়ে পাঠকে কার্যকরী করে তুলতে হবে, এর জন্য প্রয়োজন একটি সুন্দর পাঠ পরিকল্পনা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।